শিক্ষার্থী ইউনিক আইডি কি? এনআইডি কার্ড যেমন গুরুত্বপূর্ণ, একজন শিক্ষার্থীর ইউনিক আইডিও তেমন গুরুত্বপূর্ণ। এই আইডি দ্বারা তার শিক্ষাজীবন প্রতিটা ক্ষেত্রে পরিচিতি বহন করবে। এই এই ইউনিক আইডির জন্য তথ্য পূরণ করতে গেলে দুইটি অংশ পাবে। একটি হচ্ছে ক অংশ, যেখানে শিক্ষার্থীর মৌলিক তথ্য অর্থাৎ একজন নাগরিকের মৌলিক তথ্যগুলো থাকবে, এবং আরেকটি অংশ হচ্ছে খ অংশ, এখানে শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত তথ্য থাকবে। এটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু এটি নির্ভুলভাবে পূরণ করবে। প্রতিষ্ঠান থেকে তোমাকে একটি ফর্ম দিবে, এই ফর্মটির প্রথমে একটি ফটোকপি করবে। ফটোকপিটি পূরণ করে ভালোভাবে যাচাই বাছাই করে এইটি দেখে মূল কপিটি পূরণ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে। প্রথমে আমরা দেখে নেই, এখানে তোমার একটি ছবি লাগবে পাসপোর্ট সাইজে, সেটি হবে 600 কিলোবাইট। এরপর ইআইআইএন নম্বর, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের, এটা শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের সরবরাহ করবে, সেটি তোমরা এখানে পূরণ করবে। এরপর শিক্ষার্থীর নাম বাংলায় অবশ্যই তোমার সনদ অনুসারে লিখবে। খেয়াল রাখবে তোমার জন্ম সনদ এবং শিক্ষা সনদের মধ্যে বানানগুলো ঠিক আছে কিনা, যদি কোনটা ভুল থাকে সংশোধন করে নিবে। একই রূপ করে নেওয়ার পরে এই ঘরে এখানে লিখবে। এরপর শিক্ষার্থীদের ইংরেজি নাম ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে। এটা কিভাবে লিখবে একটু দেখে নি, যেমন MD মোহাম্মদ আব্দুস সামাদ, তাহলে কিভাবে লিখবো, প্রথমে এম তারপর ডি পরে ঘরে ক্লিষ্ট, এরপর একটি ঘর ফাঁকা, এরপরে আব্দুস আবার একটি ঘর ফাঁকা, এরপরে সামাদ, অর্থাৎ নামের প্রতিটি শব্দের পর একটি ঘরে ঘর ফাঁকা দিব। এরপর কারো যদি MST থাকে, MST পরে ঘরে ফুলিষ্ট তারপরে ঘর ফাঁকা, এরপরে সালমা বেগম, সালমা একটা শব্দ বেগম একটি শব্দ, এই দুটার মাঝখানে একটি ঘর ফাঁকা, এইভাবে লিখতে হবে। এরপরে যাব আমরা জন্ম নিবন্ধন নম্বর, এখানে জন্ম নিবন্ধন নম্বরটা বসাবে, জন্ম তারিখ, প্রথমে প্রথম দুটি ঘর দিন, তারপরে দুটি ঘর মাস, এবং পরে চারটি ঘর সাল। এরপর জন্মস্থান নিজ জেলা, এটা দেখবে তোমার জন্ম সনদে উল্লেখ আছে, সেটি দেখে এখানে বসাবে। এখানে জেন্ডার প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দিবে, জাতীয়তা বাংলাদেশি, এরপর ধর্ম প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দিবে, অধ্যয়নরত শ্রেণী অর্থাৎ তুমি বর্তমানে কোন শ্রেণীতে পড়তেছ সেই ঘরের টিক চিহ্ন দিবে, শ্রেণী রোল নম্বর, এখানে তিনটি ঘর আছে অর্থাৎ কারো রোল যদি 5 হয় সে লিখবে 005, কারো যদি 10 হয় 010, এভাবে লিখবে। এরপর বৈবাহিক অবস্থা প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দিবে, প্রতিবন্ধিতা এখানেও প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দিবে, রক্তের গ্রুপ, আমাদের অনেকেরই রক্তের গ্রুপ পরীক্ষা করা নেই, তোমরা অতি দ্রুত রক্তের গ্রুপটি পরীক্ষা করে নিবে, নেওয়ার পরে এখানে প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দিবে। এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা অর্থাৎ সাঁওতাল চাকমা গারো এইগুলোর মধ্যে থাকলে তুমি এখানে লিখবে হ্যাঁ, আর যদি এইগুলোর মধ্যে না হয় তাহলে এখানে লিখবে না, আর এখানে না হলে এখানে আর কোনো কাজ নেই। এরপর মাতার তথ্য NID অনুযায়ী একই হয়, মাতার নাম লিখবে এখানে, মাতার নাম ইংরেজিতে একইভাবে লিখবে, NID নম্বর এখানে লিখবে, জন্ম তারিখ, মাতার যদি জন্ম নিবন্ধন নম্বর না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদের জন্য ইউনিয়ন পরিষদ যোগাযোগ করবে এবং দ্রুত জন্ম নিবন্ধন সনদ করে নেওয়ার পরে এখানে পূরণ করবে। এরপর মাতার মোবাইল নম্বর, এরপর পেশা, মাতা মৃত্যু হলে মৃত্যুর সালটি শুধু এখানে লিখতে হবে। এরপর যাব 2 নম্বর পৃষ্ঠায়, একইভাবে পিতার তথ্যগুলো এখানে আমরা ইনক্লুড করব। এরপর 17 নম্বরে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে বিভাগ, জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড নম্বর, মৌজা, গ্রাম বা মহল্লা বা রাস্তার নাম ও নম্বর, বাসার হোল্ডিং নম্বর, ডাকঘর, পোস্ট কোড নম্বর,
এখানে এটা সঠিকভাবে বসাবে। কারো যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে তার স্থায়ী ঠিকানা এই ঘরটি পূরণ করার কোনো দরকার নেই। আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা এখানে স্থায়ী ঠিকানা অপশনগুলো পূরণ করব, অর্থাৎ এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে। এনআইডি কার্ডের উল্টা পাশে দেখবে, পিতামাতার এনআইডি কার্ডের উল্টা পাশে দেখবে ওখানে তার স্থায়ী ঠিকানা দেওয়া আছে। ওই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে শুধু বর্তমান ঠিকানার এখানে পূরণ করব, আর এখানে 18 নম্বর স্থায়ী ঠিকানা ক্ষেত্রে পূরণ করার কোনো দরকার নেই। আর যদি দুটাই ভিন্ন হয় তখন অবশ্যই দুটাই পূরণ করতে হবে। এরপর অভিভাবক, যদি পিতা মাতা উভয় মৃত হলে সেক্ষেত্রে অভিভাবক আসবে। তাহলে এখানে অভিভাবকের নাম, এনআইডি নাম্বার, অভিভাবকের পেশা, অভিভাবকের সাথে সম্পর্ক প্রযোজ্য করে টিকচিহ্ন দিবে এবং অভিভাবকের মোবাইল নম্বরটি এখানে বসাবে। এরপর পিতা মাতা অভিভাবক এর প্রত্যয়ন, অর্থাৎ এখানে পিতা মাতা অভিভাবক যে কোনো একটি টিকচিহ্ন দিবে। পিতা হলে পিতার ঘরে টিকচিহ্ন দিয়ে এখানে পিতার নাম লিখবে, এখানে পিতার স্বাক্ষর নিবে এবং এখানে তারিখ বসাবে। এরপর শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর ইউআইডি, কনফার্মেশন নম্বর, এইগুলো অটোমেটিকলি আপলোড হয়ে চলে আসবে, মানে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হবে। যখন আমরা অনলাইনে পূরণ করব তখন এইগুলো স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হবে, অতএব এইগুলোতে তোমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। এরপরে যাব পরের পৃষ্ঠায়, শিক্ষার্থীর তথ্য ছক। এখানে শিক্ষার্থীর নাম, ওই শিক্ষার্থীর যে প্রতিষ্ঠানে পড়ে তার ইআইআইএন নাম্বার, শিক্ষার্থীর আইডি, এখানেও তোমাদের পূরণ করার দরকার নেই। যখন এটি অনলাইনে এন্ট্রি করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে এগুলো পূরণ হয়ে আসবে। এরপর আসবো আগে যে তথ্যগুলো গেল, এটি একজন শিক্ষার্থী বা নাগরিকের মৌলিক তথ্য। এরপরে আসবে শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, বর্তমানে অধ্যয়ন সম্পর্কিত তথ্য, কোন শ্রেণীতে পড়ো এখানে লিখবে শ্রেণী, সেকশন অর্থাৎ শাখা যদি থাকে এখানে বসাবে, না থাকলে নাই, রোল নাম্বার, রোল নাম্বারের ক্ষেত্রে একইভাবে বসাবো। এরপর শিফট, প্রভাতী, দিবা, সান্ধ্য, অন্যান্য, কারো স্কুলে যদি একটি শিফট থাকে সে দিবা লিখবে। এই এরপর গ্রুপ, এখানে প্রযোজক ক্ষেত্রে টিকচিহ্ন দিবে। বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী, বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী, তুমি বর্তমান যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে কোন শ্রেণীতে ভর্তি হয়েছ সেটা এখানে লিখবে, এবং ভর্তির তারিখ মনে না থাকলে অফিসটাকে সংগ্রহ করে লিখবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর, এটি সাধারণত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য, অষ্টম শ্রেণী পাশ করছে যারা তাদের হবে জেএসসি রেজিস্ট্রেশন নম্বর, আবার এসএসসি পাশ করছো তাহলে সেখানে আসবে এসএসসি রেজিস্ট্রেশন নম্বর। এরপর ভার্সন, বাংলা, ইংরেজি, অন্যান্য প্রযোজ্য করে টিকচিহ্ন দিবে। এখানে যে কয়টি ঘর আছে এখানেও তোমাদের প্রযোজ্য করে টিকচিহ্ন দিবে, এবং ক্লাস সিক্সে যারা ভর্তি হয়েছে সবাই হবে ট্রান্সফার ইন, অর্থাৎ অন্য স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করে আসে নতুন স্কুলে ভর্তি হয়েছে তাহলে তাদের হবে ট্রান্সফার ইন, আবার কেউ সেভেনে এইটও ভর্তি হতে পারে, নাইনেও ভর্তি হতে পারে, তাদের ক্ষেত্রেও আসবে ট্রান্সফার ইন, আর যারা সূচনালগ্ন থেকে ওই স্কুলে পড়তেছ তা দিবে এখানে না। এরপরে আসবো ডিপিটা, ডিপিটার অর্থ কি, একই ক্লাসে দুই বছর দুইবার অধ্যয়ন করতেছ কিনা, যদি হয় হ্যাঁ হয় তা হ্যাঁ, না হলে না। এরপর পূর্ববর্তী পরীক্ষার ফলাফল, এখানে শ্রেণী পরীক্ষার নাম, পিএসি সমমান, ষষ্ঠ সপ্তম জেএসসি অথবা সমমান, নবম নবম ভক অর্থাৎ ভকেশনাল, এসএসসি অবলিক সমমান এবং একাদশ। এখানে রোল নম্বরগুলো লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নাম্বার, বোর্ড, জিপিএ এবং পরীক্ষার বছর এখানে বসাবে। এরপর আসবো আমরা 5 নম্বর, বিষয় ভিত্তিক ফলাফল বা বার্ষিক অবলিক পাবলিক পরীক্ষা, অর্থাৎ বোর্ড পরীক্ষা হতে পারে, স্কুল পরীক্ষাও হতে পারে। যেমন একজন শিক্ষার্থী ক্লাস সিক্সে পড়ে,
তাহলে সে এখানে হলো পিইসি, অর্থাৎ পঞ্চম শ্রেণীর বিষয়গুলোর নাম এখানে লিখবে, প্রাপ্ত নম্বর কত এবং গ্রেড পয়েন্ট এখানে বসাবে। আবার একটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যদি এটা পূরণ করে তাহলে তাকে সপ্তম শ্রেণী হলে তার আগের শ্রেণী অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিষয়গুলো এখানে বসাতে হবে এবং বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো এখানে বসাতে হবে, এরপর গ্রেড পয়েন্ট এখানে বসাতে হবে। এইভাবে সবগুলো এখানে পূরণ করবে। এরপরে যাব উপস্থিতির তথ্য। এটি তোমাদের কাজ নয়, এটি ক্লাস টিচারের কাজ। 2020 সালে জানুয়ারি ফুল মাস ক্লাস হয়েছে, ফেব্রুয়ারিও ফুল মাস ক্লাস হয়েছে, মার্চে আংশিক হওয়ার পর করোনা ভাইরাসের জন্য ছুটি রয়েছে। বিধায় এটি তোমাদের কাজ নয়, এটি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক পূরণ করবে। এরপরে যাব সাত, কো কারিকুলাম কার্যক্রম। প্রযোজক ক্ষেত্রে সময় টিক চিহ্ন দেওয়া, স্কাউট, গার্লস গাইড ইত্যাদি এখানে খেলা পর্যন্ত দেওয়া আছে, তুমি যেগুলোতে অংশগ্রহণ করো সেইগুলোতে টিক চিহ্ন দিবে। এরপর শখ, তোমার শখ কি? কৃষি কাজ করা, বই পত্রা, চিত্রাঙ্কন, যার সঙ্গে যেগুলো তোমাদের প্রযোজ্য সেইগুলোতে এখানে টিক চিহ্ন দিবে। এরপর অংশগ্রহণ, প্রযোজ্য ক্ষেত্রের সময় টিক চিহ্ন দাও, অর্থাৎ সাহিত্য ও সংস্কৃতি, এখানে আছে আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান, নিঃশিক্ষা প্রতিষ্ঠান, তুমি একইভাবে ক্রিয়া, সৃজনশীল ও শুদ্ধাচার, তুমি যেগুলোতে যে পর্যায়ে অংশগ্রহণ করেছিলে সেগুলোতে সে পর্যায়ে তুমি টিক চিহ্ন দিবে। দেওয়ার পর এইগুলোতে যদি তুমি পুরস্কার বা সনদ অর্জন করে থাকো সেগুলো তো এখানে একইভাবে টিক চিহ্ন দিবে। এরপর শিক্ষার্থীর ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি পড়তেছ সেখানে এখানে টিক চিহ্ন দিবে। এরপরে শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে একইভাবে তারিখ লিখবে, এখানে শ্রেণী শিক্ষক স্বাক্ষর করবে, শ্রেণী শিক্ষক এখানে তারিখ, শ্রেণী শিক্ষকের নাম, শ্রেণী শিক্ষকের এনআইডি নাম্বার এবং শ্রেণী শিক্ষকের মোবাইল নম্বর, এইগুলো শ্রেণী শিক্ষক পূরণ করবে, এটি তোমাদের কাজ নয়। এরপরে আসবে প্রত্যয়ন। এই তথ্য থেকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল। এরপর এখানে প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবে, প্রতিষ্ঠান প্রধানের নাম, তারিখ, মোবাইল নম্বর, এনআইডি নাম্বার এখানে বসাবে। এই ছিল ইউনিক আইডি তৈরির প্রাথমিক তথ্যগুলো। তোমরা এগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পূর্ণ করবে, কোথাও যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। এখানে একটি বিষয় খেয়াল রাখবে, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীর মাতার নাম আইডি কার্ডে একরকম, তার সনদে একরকম, এরকম হলে অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়। এই বিড়ম্বনা যেন না পড়ো সেই জন্য একটি ফর্ম পূরণ করে কয়েকবার তোমরা চেক করে দেখবে, দেখার পর যখন সঠিক হবে তখন মূল ফর্মটি পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং শিক্ষা প্রতিষ্ঠান এগুলোকে অনলাইনে এন্ট্রি করবে। অনলাইনে এন্ট্রি করার পর এখান থেকে একটি প্রিন্ট বার করে তোমরা নেবে এবং ওই প্রিন্ট এবং তোমার কাছে যে কপিটা আছে সেটি আবার মিলে দেখবে। যদি কোথাও কোনো ভুল ভুল ভ্রান্তি খুঁজে পাও তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক অথবা শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে। এক কথায় মনে রাখবে, এই তথ্যগুলোর জন্য নির্ভুল হয়, আর নির্ভুল না হলে তোমার শিক্ষা জীবনে বা চলার পথে অনেক বিড়ম্বনার সৃষ্টি হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।